নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক তথা আপামোর জনসাধারণের জন্য খুবই খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ উদ্যান পালন অধিকার এনাদের তরফ থেকে বা এই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু একটা নতুন প্রকল্প শুরু করা হয়েছে এখানে আম পেয়ারা লেবু মৌসম্বি লেবু ডালিম কাজু লিচু কলা কালচার পেঁপে বাগান তৈরি করার জন্য চারা এছাড়াও সবজি বীজ কেঁচো সার উদ্ভিদ উদ্ভিদর্মন বা অনুখাদ্য সরবরাহ করার আবেদন মানে কৃষকরা বা সাধারণ জনসাধারণ কিন্তু এই ফলের গাছ বা এই সকল চারা বা এই সকল বীজ নিতে পারবে বা কেঁচো সারের জন্য আবেদন করতে পারবে সরকারের কাছ থেকে বা কৃষি দপ্তরের কাছে বা উদ্ভিদ হরমোনের জন্য বা অনুখাদ্য সরবরাহ আপনারা যে চাষের সময় অনুখাদ্য দিয়ে থাকেন সেই অনুখাদ্যের জন্য আবেদন করতে পারবেন তার জন্য একটি ফর্ম প্রকাশিত হয়েছে তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় আপনারা ফর্ম পাবেন কোথায় আবেদন জমা দিতে হবে এটু যে তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর এই ধরনের ইউনিক আপডেটগুলো সবার প্রথম আমাদেরই চ্যানেল থেকে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা ফর্মটা ওপেন করে নিয়েছি ফর্মটা দেখতে ঠিক এই রকম রয়েছে তো এইখানে আবেদনকারীর ফটো লাগাতে হবে যিনি আবেদন করবেন তার এখানে একটা পাসপোর্ট কালার রঙিন ছবি এখানে চিটিয়ে দেবেন এবং মহকুমা আপনার মহকুমার নামটা এখানে লিখবেন আর জেলা এখানে আপনার জেলার নামটা লিখবেন আর বৎসর এখানে কত বৎসর মানে আর্থিক বছরটা কত বর্তমানে দু হাজার বাইশ তেইশ তো এখানে দু হাজার বাইশ আর তেইশ এখানে লিখতে হবে আর প্রকল্প এখানে লেখাই রয়েছে আম পেয়ারা লেবু মৌসম্বি লেবু ডালিম কাজু লিচু কোলা এছাড়াও পেঁপে বাগান তৈরির জন্য চারা সবজি বীজ কেঁচো সার উদ্ভিদ হরমণ এবং অনুখাদ্য সরবরাহ করার আবেদন উপযুক্ত মাধ্যমে প্রেরিত আবেদন এবার এইখানে দেখুন আবেদনকারীর বিবরণ এইখানে আবেদনকারী বিবরণ দিতে হবে আর আরেকটা কথা এইখানে আপনি যেটার জন্য আবেদন করছেন সেটার উপরে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন এতগুলো প্রকল্পের মধ্যে ধরুন আপনি আম গাছ চাইছেন বা আম গাছের চারা চাইছেন তাহলে আমের চয়েস করবেন যদি আপনি কেঁচো সার চান কেঁচো সারের চয়েস করবেন আর যদি আপনি অনুখাদ্য চান তাহলে অনুখাদ্য চয়েস করবেন এবার এইখানে দেখুন নাম কৃষকের নামটা এই ঘরটায় লিখে দিতে হবে আপনি বাংলাতেও পূরণ করতে পারেন ইংলিশেও ফিল আপ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর লিঙ্গ এখানে পুরুষ স্ত্রী অন্যান্য যেই লিঙ্গ হবে তার উপরে আপনি ঠিক চিহ্ন দিবেন পিতা অথবা স্বামীর নাম আপনার পিতা অথবা স্বামীর নাম লিখবেন পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে মহিলারা আবেদন করলে স্বামীর নাম লিখতে পারেন আর পুরুষরা আবেদন করলে এখানে পিতার নাম লিখতে পারেন তারপর এখানে চারে বলেছে জাতি আপনি কোন জাতি সাধারণ না এসসি এস টি না ও না সংখ্যালঘু ওবিসি যেটা হবে সেটার উপরে ঠিক চিহ্ন দিবেন ঠিকানা আপনার এবার ঠিকানা দিতে হবে পাঁচের এখানে গ্রাম গ্রামের নাম দেবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন তারপর পঞ্চায়েত সমিতি বা ব্লকের নাম দেবেন ডাকঘরের নাম দেবেন পিনকোডের নাম দেবেন তারপর এখানে মোবাইল নাম্বারটা দেবেন আর অন্যান্য তথ্যাদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেবেন আইএফএসসি কোড দেবেন এবং ভোটার কার্ডের নম্বর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন ব্যাংকের নাম এখানে আপনার ব্যাংকের নামটা দেবেন কোন ব্যাংক ইউকো ব্যাঙ্ক না এস বি ব্যাঙ্ক না কানাড়া ব্যাঙ্ক আর ব্যাংকের শাখা কোথায় সেই শাখাটা রয়েছে সেই ব্যাংকের শাখার নামটা এখানে দিয়ে দিবেন তারপর সাথে বলেছে প্রকল্পভুক্ত জমির বিবরণ এবার আপনার তো একটা জমি থাকতে হবে যেখানে আপনি ওই যে চারা গাছগুলো লাগাবেন বা ওই সারটা আপনি ছড়াবেন সেই জমিটার এবার বিবরণ সেই জমিটা কোন মৌজায় মৌজার নাম দেবেন খতিয়ার নাম্বার এখানে দেবেন দাগ নাম্বার এখানে দেবেন অনেকগুলো দাগ নাম্বার থাকলে কমা দিয়ে দিয়ে লিখতে পারেন আর জমির প্রকার এখানে নিজস্ব জমি না লিজ লিজ মানে ভাড়া নিয়ে যেগুলো বা ভাগ চাষি যারা তো নিজের জমি হলে নিজে যদি মালিক হন নিজের নামে রেকর্ড থাকে সেক্ষেত্রে নিজস্ব করবেন তারপর ফসলের নাম এখানে কোন ফসলের জন্য আপনি চাইছেন সেই ফসলের নামটা আপনি লিখবেন তারপর মোট জমির পরিমাণ শতকে কত এখানে শতকে কত জমির পরিমাণ লিখবেন আর এই প্রকল্পে ব্যবহৃত জমির পরিমাণ আপনি ওই প্রকল্পটার জন্য কত জমি ব্যবহার করছেন সেই জমির পরিমাণটা লিখবেন ধরুন আপনার এক বিঘা জমি রয়েছে এক বিঘা জমি আপনি হয়তো হাফ বিঘা জমিতে আম গাছ লাগাতে চাইছেন তাহলে আপনাকে এই প্রকল্পে ব্যবহৃত জমির পরিমাণ তাহলে হাফ বিঘা লিখতে হবে মানে অর্ধেকটা ব্যবহার করতে চাইছেন অর্ধেকটা লিখতে হবে বা আপনি পুরো জমিটাই ধরুন অনুখাদ্য চাইছেন পুরো জমিটার জন্য বা কেঁচো সার চাইছেন তাহলে আপনাকে মোট জমিতে যেটা লিখছেন প্রকল্পে ব্যবহৃত জমি সেটাই লিখতে হবে মানে পুরোটা জমি লিখছেন মোটামুটি যেই জমিটা আপনি ব্যবহার করতে চাইছেন যতটা জমি সেই জমির পরিমাণটা এইখানে লিখতে হবে এবার এখানে বলেছে এই জমির মালিকানা সংক্রান্ত বা চাষের অধিকার বিষয়ক লিজনামা বা নন জুডিশিয়াল স্ট্যাম্প কাগজপত্র ব্যাংক পাসবইয়ের প্রথম এবং আপডেট হাল নাগাদ এর পাতার অনুলিপি এবং ভরার পরিচয়পত্র অনুলিপি স্বাক্ষর করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবার এখানে দেখুন জমির কাগজপত্র হিসাবে জমির মালিকানা সংক্রান্ত মানে আপনি জমির রেকর্ড দিবেন আর যারা এখানে লিজ নিয়ে রয়েছেন যারা এখানে লিজ করবেন লিজের ক্ষেত্রে আপনাদেরকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিজ নামা যেটা সেই কাগজটা জমা দিতে হবে এত গেল জমির কাগজ এবার আপনাকে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স দিতে হবে এবং আপনার ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হবে এই কাগজগুলি জমা দিতে হবে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লিখিত সকল তথ্য আমার জ্ঞানও বিশ্বাস মতো সঠিক ও সত্য কোনো তথ্য ভুল প্রমাণিত হলে এই আবেদনপত্র সম্পূর্ণরূপে পূরণ করা না হলে বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে আমার আবেদন স্বভাবত বাতিল করা যেতে পারে এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং নথিপত্র জমা দেওয়া হয়েছে এই মর্মে এইখানে দেখুন এবার আবেদনকারীর স্বাক্ষর রয়েছে দিয়ে এখানে একটা দাগ রয়েছে এইখানটায় আপনি একটা সই করে দেবেন এই দাগটার উপরে আর যদি সই করতে না পারেন টিপস আপ দিয়ে দিবেন আর তারিখ যেদিনে আপনি জমা করবেন সেদিনের তারিখটা আর স্থান এখানে হচ্ছে আপনার স্থানের নামটা দিয়ে দিবেন তারপর বলেছে উল্লিখিত প্রকল্পটি রূপায়নের জন্য সুপারিশ করা হলো এবার এখানে কারা সুপারিশ করছে না এখানে পঞ্চায়েত প্রধানের একটা সই লাগবে আর এখানে বলেছে নির্বাহী আধিকারিক পঞ্চায়েত সমিতি এখানে পঞ্চায়েত সমিতির একটা সই লাগবে আর এখানে পঞ্চায়েত সমিতি এখানে সভাপতির একটা সই লাগবে আর সবেতেই কিন্তু যে যার অফিসিয়াল সিলমোহর মানে স্ট্যাম্প দিয়ে দিবে দিয়ে নিচে এখানে উল্লিখিত প্রকল্পটির জন্য আবেদন করা জমির তথ্যের ভিত্তিতে ড্যাশ শতক জমির জন্য কত শতক জমির জন্য কত ফসল মানে কি ফসল এখানে সেই ফসলের নামটা লেখা থাকবে এত ফসলের জন্য ড্যাশ চারা বা বীজ বা অন্যান্য উপকরণ সরবরাহ করা যেতে পারে এখানে একটা মন্তব্য লিখবে যিনি ফিল্ড ভেরিফিকেশান বা ফিল্ড কনসালটেন্ট যিনি করবেন তো তিনি এখানে তার সই আরেক করবে এবং শিল এখানে দিবে আর এখানে রয়েছে পঞ্চায়েত সমিতি শিল সহ এখানে পঞ্চায়েত সমিতির শিল থাকবে তো আমাদেরকে এত সই করাতে হবে না জাস্ট আপনারা এই গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা রয়েছে এই গ্রাম পঞ্চায়েত প্রধানের সইটা কেবলমাত্র করিয়ে নেবেন তো বুঝতে পারছেন এই ফর্মটি এবং এই কাগজপত্রগুলি একসঙ্গে আপনাকে অ্যাটাচ করে আবেদনটা করতে হবে এই মূল ফর্মের সাথে এবার এই ফর্মটি আপনারা কোথায় পাবেন বা কোথায় আপনাদেরকে জমা দিতে হবে এখানে কিন্তু বলেছে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ আপনাদের ব্লকের উদ্যান পালন বিভাগ যেখানে রয়েছে সেই ডিপার্টমেন্টে জমা দিতে হবে তো আপনারা কৃষি বিভাগেও জমা দিতে পারেন বা কৃষি বিভাগেও আপনারা এই ব্যাপারে জানতে পারেন তো উদ্যান পালন বিভাগে আপনাদেরকে জমা দিতে হবে তো যেগুলো এডিও অফিস রয়েছে এডি অফিসেও জমা নেওয়া হয় এডি অফিসেও আপনারা জমা দিতে পারেন তো সেখান থেকেও কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এবং সেখান থেকেও আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবেন আর একটা কথা বলে রাখি এখনও কিন্তু সমস্ত অফিসে কৃষি অফিসে বা এই উদ্যান পালন দপ্তরে এই চারাগাছগুলো বা এই খাদ্যগুলো এসে পৌঁছায়নি কিছু কিছু জায়গায় পিঁয়াজের বীজ এসেছে পেঁয়াজের বীজ কিছু কিছু জায়গায় দেওয়া হচ্ছে তাই আপনাদের কৃষি অফিসে যেই মালগুলো এসে থাকবে যে সকল মাল সরবরাহ থাকবে সেই মালগুলোই আপনাদেরকে দেবে অন্যান্য যদি আপনারা অতিরিক্ত চান বা আপনাদের পছন্দমতো মাল চান হয়তো আপনারা নাও পেতে পারেন যেরকম সরবরাহ থাকবে কৃষি অফিসে সেরকম কৃষি অফিস থেকে আপনাদেরকে দেওয়া হবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না